আমরা কখনো সখনো মা বাবার পিটুনি থেকে বাঁচতে অল্প স্বল্প মিথ্যে কথা বলেই থাকি। কিন্তু যদি আপনার এই ছোট্ট একটা মিথ্যা কথার মাশুল আপনার মা বাবাকে দিতে হয়, তবে আপনি কি মেনে নিতে পারবেন? আজকের মুভিটিতে এমনই একটি ঘটনাকে দেখানো হয়েছে। ভিডিওকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই ধরনের মুভি এক্সপ্লেইন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আজকে আমি গার্ল ফ্রম নোহোয়ার সিরিজের হাইসো পর্বটি ব্যাখ্যা করব। গল্পের শুরুতে আমরা নাইনো নামের একটি মেয়েকে দেখতে পাই। সে স্কুলে নতুন এসেছে। একজন মহিলা তাকে স্কুল দেখাচ্ছিল। এই স্কুলে বিত্তবানদের ছেলেমেয়েরা লেখাপড়া করত। নাইনো ওই ভদ্রমহিলাকে বলে, আমি স্কুলে একটা রুম ভাড়া চাই, আমি সেখানে একটি অফিস করতে চাই, ওই রুমের ভাড়া আমি দিয়ে দেব। সেই মহিলা রাজি হয়। সে নাইনোকে একটা রুম দেয়। আমরা কিছুক্ষণ পর দেখতে পাই নাইনো সেই ঘরটিকে অফিসে পরিণত করেছে। এরপর দিনু নামে এক ছাত্রকে দেখানো হয়। সে ছিল অত্যন্ত ধনী পরিবারের সন্তান। সে ইউকে থেকে এসেছে। সে তার বন্ধুদের জন্য অনেক উপহার নিয়ে আসে। তারপর দিনুর আরেকটি বন্ধু আসে, সেও সবার জন্য অনেক উপহার নিয়ে এসেছে। আসলে তার বন্ধুরা তাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা করায় যে কে বেশি উপহার আনতে পারে। এই প্রতিযোগিতায় দিনু জয়ী হয়। সেই সবার জন্য বেশি উপহার নিয়ে আসে। দিনুই তার ক্লাসের সবচেয়ে ধনী ছেলে ছিল। এই ঘটনার পর সেই নতুন মেয়ে নাইনো আসে। তারপর একজন শিক্ষক আসে, যিনি সবার পরীক্ষার রেজাল্ট নিয়ে এসেছে। দিনু খুব ভালো গ্রেড পেয়েছে, কিন্তু তার পেছনে বসা ছেলেটি, যার নাম বব, সে ভালো নম্বর পায়নি। দিনুর নম্বর দেখে তার মন খারাপ হয়ে গেল। সে ভাবে, আমি কেন ভালো গ্রেড পেলাম না? তারপর নাইনো তাকে দেখে বলে, তোমার সমস্যার সমাধান আমার কাছে আছে, এবং সে তাদের তার অফিসে আসতে বলে। কিছুক্ষণ পর ওরা সবাই নাইনোর অফিসে যায়। সে ববের কাছ থেকে তার রেজাল্ট কার্ড নেয়। তারপরে সে এটিকে একটি মেশিনে রাখে, যা রেজাল্ট কার্ডটিকে সম্পূর্ণ টুকরো টুকরো করে দেয়। এতে তারা সবাই বিরক্ত হয়। কিছুক্ষণ পর নাইনো সেম রেজাল্ট কার্ড ববকে দেয়, যা ঠিক আগের মতোই ছিল। সেটাতে ববের খুব ভালো গ্রেড লেখা ছিল। সে খুব খুশি হয়। সে ভাবে এখন তার মা বাবা তাকে কিছু বলবে না, আর বকাঝকাও করবে না, কারণ তারা জানতে পারবে না এটি নকল রেজাল্ট কার্ড। নাইনো সবাইকে বলে, তোমাদের সব সমস্যার সমাধান আমার কাছে আছে। সবাই তখন জিজ্ঞেস করে, তুমি কি কি করতে পারো? সে হেসে জানায় সব কিছু। তখন অন্য একজন ছাত্র নাইনোর কাছে এসে বলে, যে মেয়েটিকে আমি পছন্দ করতাম এখন সে অন্য কাউকে সময় দেয়, এখন আমি সেই মেয়েটিকে শাস্তি দিতে চাই। নাইনো বলে, তোমার কাজ হয়ে যাবে। পরের দৃশ্যে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই, যাকে শাস্তি দেওয়ার জন্য বলা হয়েছে। সেখানে কিছু গুন্ডা এসে সেই ছেলেটিকে মেরে ফেলে। এই সব কাজের কারণে নাইনো খুব বিখ্যাত হয়ে যায়। এখন তার অফিসের বাইরে ছাত্রদের লাইন পড়ে যায়, যারা তাদের সমস্যার সমাধান পেতে চায়। আর এর বিনিময়ে নাইনো তাদের কাছ থেকে টাকা নিত। কিন্তু একজন ছাত্র তার কাছে আসে না, আর সে হলো দিনু। নাইনো তার কাছে যায় এবং বলে যে, তুমি এখনো আমার কাছে কোনো সমস্যা নিয়ে আসনি। তখন দিনুর পিছন থেকে বব বলে, তার কোনো সমস্যা নেই কারণ সে অনেক ধনী, কিন্তু হ্যাঁ, তোমার যদি কোনো সমস্যা হয় তবে তুমি অবশ্যই তার কাছে যেতে পারো। নাইনোর এসব একদম ভালো লাগে না। সে জেলাস ফিল করে। এখন সে দিনুর কথা ভাবতে থাকে। সে মনে করে যে তার অবশ্যই কোনো সমস্যা আছে। একদিন সব বন্ধুরা যখন জাপান ট্যুরের কথা বলছিল, নাইনো তাদের বলে যে, তোমরা সবাই দিনুর বাসায় তো ডিনার করতে যেতে পারো। এটা শুনে দিনু বিস্মিত ও উদ্বিগ্ন হল। সে চায় না তার বাড়িতে তার বন্ধুরা আসুক। তার সব বন্ধুদের এই পরিকল্পনা পছন্দ হয়। ওরা বলে, হ্যাঁ, আমরা দিনুর বাসায় যেতে চাই। কিন্তু দিনু তাদের অস্বীকার করে, যা তাদের চিন্তিত করে তোলে। তারা বলে, কিন্তু কেন? দিনু তাদের উত্তর দেয় যে, তোমরা আমার বাড়িতে এসে আমার দামি জিনিস ভেঙে ফেলবে, আমার জিনিসগুলো নষ্ট করবে, আর এমন করলে আমার মা বাবা আমার উপর রাগ করবে। কিন্তু এখন দিনুর বন্ধুরা তার বাড়িতে আসার জন্য জোর করে এবং তারা তার উপর বিরক্ত হয়। এটা বলে, হয়তো তুমি আমাদের বন্ধু ভাবো না। এখন দিনু যখন দেখে যে তার বন্ধুরা তার উপর বিরক্ত হচ্ছে, সে জোর করে হ্যাঁ বলে দেয়। এরপরে সে তার গাড়িতে বসে এবং ড্রাইভারকে তার বাড়ির ঠিকানা বলে। ড্রাইভার তাকে তার বাড়িতে নামিয়ে দেয়। আমরা যেমন ভেবেছিলাম দিনু অনেক ধনী হবে, তার বাড়ি রাজপ্রাসাদের মতো হবে, তেমন কিছু ছিল না। সে আসলে খুব গরিব ছিল। তার মা বাবা তার পড়াশোনার জন্য দিনরাত পরিশ্রম করে। তারা তার জন্য কি না করে, এমনকি তাকে তারা ঘরের কাজও করতে দেয় না। তারা চায় সে পড়াশোনা করুক এবং তার সুন্দর ভবিষ্যৎ গড়ুক। কিন্তু সে তার বন্ধুদের কাছে মিথ্যা বলেছে যে সে ধনী বাবা মায়ের ছেলে। এখন দিনুর খুব মন খারাপ হয়ে যায়, কারণ সে জানত তার মিথ্যা এখন সবার সামনে আসতে চলেছে, যে সে ধনী নয় বরং অত্যন্ত গরিব। দিনু অনেক চিন্তা করে এবং অবশেষে সিদ্ধান্ত নেয় যে সে তার বন্ধুদের বারণ করে দেবে, যে সে তাদের বাড়িতে নিয়ে আসছে না। তারপর গ্রুপে নাইনোর মেসেজ আসে। মেয়েটা সবাইকে বলছিল, তাহলে সবাই কি ভাবলে? তোমাদের পরিকল্পনা কি? তোমরা কি সবাই দিনুর বাসায় যাচ্ছ? এর আগে দিনু কিছু বলে,
বাকি বন্ধুরাও গ্রুপে মেসেজ করা শুরু করে। দিনুর বাড়িতে যাওয়ার জন্য তারা খুব এক্সাইটেড ছিল আর একে অপরকে বলছিল দিনুর বাড়িতে ওরা কোন পোশাক পরবে। কিছুক্ষণ পর ওরা সবাই ঠিক করে যে ওরা অবশ্যই দিনুর বাড়িতে যাবে। দিনু তাদের কিছু বলে না, সে তাদের অস্বীকারও করতে পারে না, তার আর কোনো উপায় ছিল না। তাই সে এখন নাইনোকে ফোন করে বলে যে আমি একটা বাড়ি ভাড়া চাই, সেই বাড়িটা খুব সুন্দর হতে হবে আর সেই বাড়িটা আমি একদিনের জন্য নেব। সে বলে কিন্তু কেন? দিনু বলে আমি আমার বন্ধুদের বাড়িতে নিয়ে যাচ্ছি না, আমার বাড়ির দামি জিনিসগুলো যদি ওরা নষ্ট করে দেয়। সে নাইনোকে বলে যে আমি তোমাকে ফোন করেছি আমাকে সাহায্য করার জন্য। সে বলে ঠিক আছে তোমার কাজ হয়ে যাবে, আমি তোমার জন্য একটা বাড়ি ভাড়া নেব, বিনিময়ে টাকাও চায়। সে আরো বলে যে এটা গোপনই থাকবে, তোমার গোপন কথা কাউকে বলবো না। দিনুও রাজি হয়। এখন প্রশ্ন ছিল এত টাকা সে কোথা থেকে পাবে, সে এখন কি করবে? সে তার বাবা মায়ের টাকা চুরি করতে যায়। তখন সে তার বাবা মায়ের কণ্ঠস্বর শুনতে পায়, তারা অন্য ঘরে বসে একে অপরের সাথে কথা বলছিল ঋণের বিষয়ে। সেই ঋণ যা তারা চলতি মাসে পরিশোধ করবেন, তারা ঋণ পরিশোধের জন্য কঠোর পরিশ্রম করেছে। তারা খুব খুশি ছিল যে অবশেষে তারা সেই ঋণ মুক্ত হবে। সে মনে করে যে আমার বাবা মা এত পরিশ্রম করে টাকা রোজগার করেছেন আর আমি তা চুরি করছি শুধু আমার ইজ্জত বাঁচানোর জন্য, সেজন্য সে টাকা রেখে দিতে যায়। কিন্তু তখন সে তার বন্ধুদের কথা হবে, তারা তাকে নিয়ে কি ভাববে, তারা তাকে মিথ্যাবাদী ও প্রতারক বলবে। সে আটকা পড়েছিল, সেজন্য সে যে টাকা রাখতে যাচ্ছিল তা তুলে নেয় এবং তারপর সে ব্যাংকে যায় এবং সেখান থেকে কিছু টাকা বের করে এবং তার সমস্ত কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। তার বাবা তাকে দেখে ফেলে কিন্তু তাকে ধরতে পারে না, তার বাবার সন্দেহ হয় না। পরের দিন নাইনো তাকে একটি বাড়ি দেখায় যেটা তাকে ভাড়ায় দেবে। সে বলে এই বাড়িটা কি ভালো? দিনু বলে হ্যাঁ ভালোই, তবে আমার বাড়ির থেকে একটু ছোট। এরপর আমরা দেখি তার বন্ধুরা তার বাড়িতে এসেছে, সে তাদের সামনের এমন ভাবে সোফায় বসেছিল যেন সে খুব ধনী। তারপর নাইনো বাড়ির চাকরদের ডাকে, চাকরদের দেখে সে হতভম্ব হয়ে যায় কারণ সে জানতে পারে যারা চাকর সেজে এখানে এসেছে তারা আর কেউ নয় তার মা বাবা। যে টাকা সে চুরি করেছে সেই টাকা উপার্জন করার জন্য তারা এখানে কাজ করতে এসেছে। সে লজ্জিত বোধ করে, সে কিছুই বুঝতে পারে না। সে মনে করে তার গোপন কথা এখন সবার সামনে চলে আসবে, কিন্তু তার গরিব মা বাবা তার মান রক্ষা করতে তার বন্ধুদের কিছু বলে না। এরপর তার বন্ধুরা খাবার টেবিলে বসে, তাদের সুস্বাদু খাবার এবং পানীয় পরিবেশন করা হয়। যখন তারা এটি পান করে তারা জানতে পারে যে এটি কেবল ফলের রস। তারা সবাই চাকর অর্থাৎ দিনুর বাবার উপর রাগ করে, যার উপর দিনুর বাবা তাদের বলে, বাচ্চারা তোমাদের এখনো ড্রিঙ্কস করার বয়স হয়নি। কথাটা শুনে বব খুব রেগে যায়। সে বলে তুমি কে? তুমি আমাদের কি করতে হবে তা আমাদের শেখাবেন? দিনুও সেখানে কিছু বলে না, যদিও সে দেখছিল তার বন্ধুরা তার বাবাকে অপমান করছে, কিন্তু সে চুপ থাকে। পরে তার বন্ধুরা বলে তাদের ওয়াইন দরকার। দিনু কিছু বুঝতে পারে না ওর কি করা উচিত। সে মনে করে এখন তার বন্ধুরা তার মা বাবার সামনে মদ খাবে যা তাকেও পান করতে হবে, এবং এখন তাই ঘটে। তার মা এবং বাবা ওয়াইন নিয়ে আসে, দিনুকেও তার বন্ধুদের সাথে পান করতে হয়। কিন্তু এই সবের মধ্যে আমরা দেখি যে দিনুর বন্ধুরা তার মা বাবাকে অনেক অপমান করছিল এবং সে তাদের কিছুই বলে না। এই পরিস্থিতি থেকে বাঁচতে দিনু তার বন্ধুদের বলে যে এখন তোমাকে এখান থেকে অন্য ঘরে যেতে হবে। সেখানে যাওয়ার পরও তারা দিনুর বাবা মায়ের কথাই বলতে থাকে যে দিনুর চাকররা খুবই অসভ্য। এখন তারা এখানে একটি খেলা খেলে, তারা বন্দুক নিয়ে একটি একটি গুলি ছোড়ে। তারা জানতো বন্দুকের মধ্যে কোনো বুলেট নেই, কিন্তু এখন তারা ঝুঁকি নিতে চায়। একে একে তারা তাদের মাথায় বন্দুক রাখে এবং গুলি করে। যখন দিনুর পালা আসে তার বাবা সেখানে চলে আসে আর সে সব বাচ্চাদের বলে এত বিপজ্জনক খেলা খেলছ কেন? তুমি কি জানো না তোমার মা বাবা তোমাকে অনেক ভালোবাসে আর তুমি এমন গেম খেলছ? তারা এটা মোটেই পছন্দ করে না। দিনুর বন্ধু পপ তার বাবার সাথে মারামারি শুরু করে, এমনকি দিনুর বাবাকে ফেলে দেয়। মনে হলো দিনুর বাবা মারা গেছেন। তারপর দিনুর মাও সেখানে আসে, সে বন্দুক ধরে বলে যে কেউ আমার স্বামীর কাছে আসবে না। কিন্তু বব যে খুব রাগান্বিত ছিল দিনুর মাকেও ফেলে দেয়। এখন সবাই মনে করল তারা দিনুর চাকরদের হত্যা করেছে, সবাই চিন্তিত ছিল। দিনু কিছুই বলছিল না, এরপর কি করবে বুঝতে পারছিল না। এখন আমরা দেখি নাইনো পিছনে দাঁড়িয়ে আছে যে এই সব দেখে হাসছিল। তাকে দেখে মনে হলো সে ইচ্ছা করেই এই সব নাটক দেখতে চায়। দিনুর বাস্তবতা সে আগে থেকেই জানতো। আমরা দিনুকে দেখি যে তার বাড়িতে ফিরে এসেছে, সে তার সামনে তার মা বাবাকে দেখে, তারা টেবিলে বসেছিল, সে তাদের সামনে কিছু বলে না, তাদের সামনে একদম চুপ হয়ে থাকে কারণ সে খুব লজ্জিত ছিল। ওর মা বাবা ওকে বলে যাও তোমার জামাকাপ পাল্টে এসে খেতে বসো। আসলে পপ যখন তাদের ধাক্কা দিয়েছিল তখন তার মা এবং বাবা অজ্ঞান হয়েছিল, এবং যখন তাদের জ্ঞান আসে তখন তাদের মুখ বন্ধ রাখার জন্য আগের চেয়ে বেশি টাকা দেওয়া হয়। এরপর এই টাকা নিয়ে বাড়ি চলে আসে। অবশেষে আমরা দিনুর মা এবং বাবাকে দেখতে পাই যারা আহত হয়েছিল। তাদের মুখে অনেক দাগ ছিল যা দিনুর বন্ধুরা তাদের সাথে করেছে। তারা শুধু ছেলে দিনুর সাথে বসে খাবার খাচ্ছে,
এবং সেই টাকাটা তাদের সাথে টেবিলে পড়ে আছে যা তারা উপার্জন করেছিল। তাই আপনারা যেমনই হন না কেন সব সময় খুশি থাকুন, কারো সামনে নিজেকে নিজের অবস্থান থেকে বড় দেখাবেন না। আর এই দৃশ্য দেখানোর মধ্য দিয়েই এই গল্পের সমাপ্তি ঘটে।